বাইকটাও খারাপ হয়েছে, এই বাইক দিয়ে গেছি আর কালকে দেবে বলেছে বাইকটা, যেন দুদিন আমি ভিডিওতে আসতে পারবো। কালকে বাইকটা খারাপ হয়ে গেছিল, গ্যারেজে দোয়া আছে, হেলমেট টেলমেট নিয়ে বেরিয়ে পড়েছি, এখন ট্যাক্সি করে যাব গ্যারেজে বাইকটা নিতে। কি অবস্থা, কখন যে কি খারাপ হয় আর কখন যে কি হয়, লাইফের কোনো গ্যারান্টি নেই বন্ধুরা। কলকাতার সব থেকে বড় বিল্ডিং তোমাদের দেখাবো বন্ধুরা। বিল্ডিংটা কলকাতার সব থেকে বড় বিল্ডিং, যতগুলো আমি দেখেছি এটা সব থেকে বড়। এখন আধ ঘন্টার উপরে লাগবে। এই যে বিল্ডিংগুলো দেখছো না, এগুলো হচ্ছে কলকাতার সেই ট্রাম্প টাওয়ার। এই বিল্ডিংগুলো আরো বড়, এটা সায়েন্স সিটি গরিব মানুষ কি করবো, যাই হোক দেখাতে দোষ আর দেখতে দোষ। আরো একটি ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এই যে হোটেলটা দেখছে, এই হোটেলটা হচ্ছে কলকাতার সব থেকে দামি হোটেল। বিশ্বাস করবে না, এই হোটেলে এক রাতের ভাড়া কত আমি ইউটিউবেই দেখেছি, শুধু সাইজ কেন দেখো। এটা হচ্ছে 7-star হোটেল সোনার বাঁধ। কলকাতায় অনেক ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে, কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তোমাদের শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবে, আমি সেই ধরনের ভিডিও করব। আমার শহরে গ্রামে দু জায়গায় বাড়ি আছে, যার জন্য আমার ভিডিওতে সবসময় তুমি দেখতে পাবে শহরের কিছু সিন দেখতে হবে, গ্রামের কিছু সিন দেখতে হবে। এই সাদা বিল্ডিংটা হচ্ছে বর্তমান ভবন, যে বর্তমান খবরের কাগজ যে আছে না, সেই বর্তমান ভবন, সেই খবরের কাগজের এটা ভবন। দেখো কলকাতার বাস, এটা কিন্তু ইলেকট্রিক বাস, এই বাসগুলো কিন্তু ডিজেলে চলে না, ইলেকট্রিকে, যেমন ব্যাটারি চার্জ হয় না, এই যে টোটো অটো যেগুলো চলে ওরকম বাসও ইলেকট্রিকে চলে, সরকারি বাস কিন্তু, ভাড়াও বেশি না, আরামসে যাওয়া যায়, ভিতরে এয়ার কন্ডিশন সমস্ত কিছু আছে। হচ্ছে অ্যাপোলো হসপিটাল কলকাতা। আমি দেখেছি ইউটিউবে, যাই না, হসপিটাল কিন্তু অনেক টাকা খরচা। এখানে একটা রুম আছে মহারাজা রুম, তোমরা জানো কি না যাই না, মানে হসপিটালের ভিতরে 5-star হোটেলের মতো সুবিধা, তবে লাক্সারি আছে, মানে বলতে গেলে কলকাতা সব থেকে লাক্সারি হসপিটাল। এটা একটা বড় শপিং মল, এগুলো সব ফ্ল্যাট বন্ধুরা। কলকাতার একটা সব থেকে বড় সমস্যা ট্রাফিক জ্যাম, আমাদের ওদিকে হয় কি চলতে থাকে, মাঝে মাঝে ট্রাফিক জ্যাম লাগে, তবু গাড়ি চলতে থাকে, প্রত্যেক সিগনালে দাঁড়াবে একটু একটু করে,
তারপর আবার কিছুক্ষণ পরে গিয়ে জ্যাম, মানে 10 কিলোমিটার রাস্তা যেতে তোমার যে কষ্ট হবে তা ধরো ওইদিকে 50 কিলোমিটার রাস্তা যেতে তো এবং তেলও পড়বে অনেক বেশি। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে বন্ধুরা, এই দিকটা এটা হচ্ছে এয়ারপোর্টে চলে যাচ্ছে, এইটা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে, আর এইটা চলে যাচ্ছে বারাসাতের দিকে। এখন বাইকটা আমার বারাসাতের কাছাকাছি রয়েছে, বাবার একটু শরীর খারাপ হয়েছে যার জন্য কালকে আমি বেরিয়েছি, বাবার ওখানে তো যাওয়া হয়নি, দুটো বাইকটা খারাপ হয়ে গেল, মানে সব দিক দিয়ে দেখা যাক আজকে যদি সময় পাই যাবো, আজ যদি রাত হয়ে যায় আজকে আর যাবো না, কারণ বারাসাত থেকে এখন বাড়ি অনেক। আর একটা দারুণ দিয়ে দেখাচ্ছি, এই যে ডান দিকে এটা দেখছো না, এখানে কিন্তু এয়ারপোর্ট, মাঝে কিছু করা আছে বলে দেখা যাচ্ছে না, এই দেখো এয়ারপোর্টের সঙ্গে এটা যদি কোনোদিন পারি তোমাদেরকে একদিন দেখাও এয়ারপোর্টের ভিতরটা কেমন, যাও একদিন হয়তো সুযোগ পাবে, মানে ট্যাক্সি করে এসছি এখান থেকে, ট্যাক্সি তো যাবে না, যার জন্য টোটো করে নিচ্ছি। এখন ওই টোটো যেটা উঠেছিলাম সেখান থেকে আবার ট্রান্সফার করে দিল এই টোটো, যাই হোক অ্যাটলিস্ট যাচ্ছি, বাইকটা ঠিক হয়ে গেছে, তোমাদের আশা করি এবার থেকে ভালো ব্লগ দিতে পারবো। চলে এসছি বন্ধুরা, দেখা যাক বাইকের কাজ কতটা হয়েছে, আশা করি হয়ে যাবে। বাইক রেডি, কালকে থেকে আবার ব্লগ শুরু হবে, আর আজকে আর বাবার কাছে যাবো না কারণ এখান থেকে অনেক দূর। দেখি সাইডে একটা গ্রাম আছে আমার, একটা বন্ধুর গ্রাম, সেখানে একটু যাবো, ওখানে ছোটোখাটো ব্লগ করে বাড়ি। দাদা ইঞ্জিন মোবিলটাও চেঞ্জ করে দেবো, তখনকার এটা এই বাইকটা হচ্ছে টপ মডেল বন্ধু, এখন তো পালসার সেলফ স্টার্ট সব জায়গায় রয়েছে, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন এই মডেলটা কিন্তু টপ মডেল ছিল, যার কাছে এই বাইক মানে তখন সেটা বিরাট ব্যাপার, কিন্তু কী করবো যে জন্য কিনেছিলাম সে আশাটা আজও পূরণ হয়নি, আশা করে একদিন পূরণ হবে এই বাইক। ক্যাস্ট্রোল 20x40 দিয়ে দাও, গাড়ির কন্ডিশন এখনো ভালো, হ্যাঁ এইটা তখন টপ মডেল ছিল তো, এই গাড়িগুলো তখন হেভি, এখন তো হালকা হয়ে গেছে। এই পিছনে যে লাইট, আমি কোনোদিন বাল্ব চেঞ্জ করিনি, লাইটটা এখনো চলছে। পাতকাঠি দেখাচ্ছিলাম না একদিন, এ দেখো এদিকে পাটের খুব চাষ হয়, এ দেখো এই হচ্ছে পাতকাঠি, পাটকাঠি মানে পাটের চাষের পরে যে কাঠিটা থাকে সেটাই পাটকাঠি, জ্বালানি কাজেটা লাগে, এখানে পাটকাঠি সব ভর্তি। এটা আমার মেশিন চলে আশেপাশে একটা গ্রাম, এটা হচ্ছে রাজারহাট বাইপাস, শুধু এখানে চায়ের দোকান ভর্তি বন্ধুরা, সারি সারি চায়ের দোকান, এর চা কিন্তু খুব বিখ্যাত। রাত্রিবেলা কীরকম লাগছে দেখো অ্যাপার্টমেন্টগুলো, এগুলো সব ফ্ল্যাট রাজারহাটের। বাড়ি ফেরার পথে একটু কফি খাবো, তার জন্য একটা শপিং মলে দাঁড়াচ্ছি, বাইকটা পার্ক করে দিয়েছি। রাজারহাট দিয়ে যখন যাই তখন এই শপিং মলটা আসে, মাথার এখানে সাদা, এটা কিন্তু রুমাল দিয়েছি, এত ঘামে যার জন্য হেলমেটটা যাতে গন্ধ না হয় যার জন্য একটা রুমাল মাথায় পরে নিয়েছি, তার উপরে হেলমেট পরেছি, এরকমভাবে পরবে দেখবে হেলমেটে গন্ধ হবে না, খুশকিও হবে না। ওইদিকে অনেক গরম ছিল, এখানে কিন্তু একদম গরম নেই, যখন বাইক চলছে ভালোই ঠান্ডা লাগছে। সারাদিনে যে ধুলো বালি হয়েছে না, অবস্থা খারাপ হয়ে গেছে, রুমালটা দিয়ে ঘামটা সব ওতে অ্যাবজর্ব করা যায়। একটা কফি নিলাম আর একটা
ধোসা নিলাম সিম্পল, টোটাল বিল হয়েছে 155, মানে 163, ফাইনাল বিল 163 টাকা। প্রপার কলকাতায় আর যাদবপুর এলাকায় সাউথ সিটি মল এইসব থেকে খাবারের দাম অনেক বেশি। এসে গেছে আমার ইডলি, আমি ধোসা বলেছিলাম, মানে ইডলি সরি, এটা হচ্ছে দুটো ইডলি। আমি তখন বোধহয় ভিডিওতে একটু আগে ধোসা বললাম না, না আমি ইডলি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে কোন মানে নারকেলের চাটনি, আর এটা হচ্ছে ডাল। দেখ একটু টেস্ট করে দেখি কিরকম, শুধু যখন ধোসা খাবে কোনো টেস্ট নেই, কিন্তু যখন আমি আবার ধোসা বলে ফেলেছি, এটা ইডলি খাচ্ছি বারবার মুখ দিয়ে ধোসা বেরোচ্ছে কেন বুঝতে পারছি। দিতে হবে ইডলি, ডালে ডোবাতে হবে, খেতে হবে তার সঙ্গে একটু কোকোনাট চাটনি অল্প করে। দারুণ, তবে যাদের সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ তারা ভালো লাগবে, আর যাদের দেখা যাচ্ছে তেল মশলা একটু বেশি পছন্দ তাদের এগুলো ভালো লাগবে না, এগুলো একদম হালকার উপর। ডালে দেখো গাজর আছে, চাল কুমড়ো আছে, ধনে পাতা আছে, পেঁয়াজ আছে, সব রকম দেওয়া আছে। এই যে নারকেলের চাটনিটা আছে এর উপরে দেখো হালকা হালকা ডাল দিয়ে রেখেছে, এটা খেতে কিন্তু খুব ভালো। ডালগুলো দেওয়া থাকে দারুণ লাগে, সত্যি সত্যি কলা পাতা, কিন্তু এটা এটা কিন্তু প্লাস্টিক না, কলা পাতায় দিয়েছে, কলা পাতাটা কাটিং করে তার উপরে দিয়েছে, এটা খুব ভালো ব্যাপার। কলা পাতায় খাওয়াটাও ভালো, কলা পাতাটা কচি এবং পরিষ্কার হতে হবে, শুকনো কলা পাতা হলে হবে না। এসে গেছে ব্ল্যাক কফি, আমি নিয়েছিলাম ফিল্টার কফি, ফিল্টার কফিটার ভিতরে দুধ দেওয়া থাকে, আর ব্ল্যাক কফিটা কিন্তু শুধু মানে বলতে হবে ব্ল্যাক কফি, আমার ওটা একটু বোঝার ভুল হয়েছে, শুধু ব্ল্যাক কফি, এটা বেশি পড়া তার জন্যই খাই। রাজারহাট থেকে নরেন্দ্রপুর অনেকক্ষণ লাগে, প্রায় এক ঘন্টার উপরে। আমার চুল কিন্তু ঠিকঠাক আছে, দেখো চুল সব ঠিক আছে, দেখো চুল টুল সব ঠিক আছে। আমি এটা পরেছি শুধুমাত্র হেলমেট পরি তো, যাতে ঘামটা হেলমেটে না লাগে, হেলমেটে গন্ধ না লাগে, এরকম মাথাটা কাপড় বেঁধে নেবে যে মানে রুমাল, আমি এটা রুমাল নিয়েছি, দেখবে কোনো অসুবিধা হবে। রেডি টু গো, কালকে বদির ওখানে যাবো ব্লগ করবো, আজকে অনেক হয়ে গেছে, আজকে বাড়ি গিয়ে এডিটিং নেই, জাস্ট ডিনারটা করে ঘুম। পিছনে হচ্ছে পিৎজা হাট, এর পিৎজা সব থেকে ভালো।